আট ম্যাচ হাতে রেখে বিপিএল এর দ্বিতীয় পর্বের চার দলের নাম পাওয়া গেল। সাত দলের টুর্নামেন্টে প্রথম পর্ব পেরিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করলো চারটি দল। তিন ফেব্রুয়ারি ঢাকা ও রংপুরের মধ্যকার বিপিএল এর 34তম ম্যাচে রংপুর জয় পাওয়ায় সাত দলের মধ্যে তিনটি দলের বিদায় নিশ্চিত হয়ে গেল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এবারের আসর শুরু হয় গত 6 জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স এর ম্যাচ দিয়ে। প্রথম পর্বে সাতটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষ চারটি দল কোয়ালিফাই করবে পরের রাউন্ডে। সাত দল প্রথম পর্বে 42টি ম্যাচ খেলবে, কিন্তু এবারের আসরের 34টি ম্যাচ শেষেই নিশ্চিত হয়ে গেল কোন কোন দল পরের রাউন্ডে যাবে আর কারা কারা বাদ পড়তে যাচ্ছে। টুর্নামেন্টের 34 ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স। 10 ম্যাচ খেলে 8 জয়ে তাদের পয়েন্ট 16। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সাকিব আল হাসানের দল ফরচুন বরিশাল। 10 ম্যাচ খেলে 7 জয়ে তাদের পয়েন্ট 14। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 9 ম্যাচ খেলে 6 জয়ে তাদের পয়েন্ট 12। পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল রংপুর রাইডার্স। 9 ম্যাচ খেলে 6 জয়ে তাদের কুমিল্লার সমান 12 পয়েন্ট। সাত দলের ম্যাচে বাদ পড়া বাকি তিনটি দলের মধ্যে পঞ্চম স্থানে থাকা ঢাকা ডমিনেটরস 11 ম্যাচ খেলে মাত্র 3টি ম্যাচে জয়লাভ করে কেবল 6 পয়েন্ট অর্জন করতে পেরেছে। তাদের আর মাত্র 1টি ম্যাচ বাকি, যেখানে জয় পেলেও টুর্নামেন্টে 8 পয়েন্টের বেশি পাবে না দলটি। ষষ্ঠ স্থানে থাকা খুলনা টাইগার্স 10 ম্যাচ খেলে মাত্র 2টি ম্যাচে জয়লাভ করে কেবল 4 পয়েন্ট অর্জন করতে পেরেছে। তামিম ইকবালের দলটি তাদের বাকি 2 ম্যাচে জয় পেলেও টুর্নামেন্টে 8 পয়েন্টের বেশি পাবে না। সপ্তম স্থানে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স 9 ম্যাচ খেলে মাত্র 2টি ম্যাচে জয়লাভ করে কেবল 4 পয়েন্ট নিয়ে রান রেটে সবার নিচে। চট্টগ্রাম তাদের বাকি থাকা 3 ম্যাচে জয়লাভ করলেও টুর্নামেন্টে 10 পয়েন্টের বেশি পাবে না, যা কিনা বর্তমানে 4 নম্বরে থাকা রংপুরের চেয়ে 2 পয়েন্ট কম থাকবে। সমীকরণে দেখা গেল বিপিএল এর প্রথম পর্বেই বিদায় নিতে হচ্ছে ঢাকা, খুলনা ও চট্টগ্রামের দল তিনটিকে। টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে 12 ফেব্রুয়ারি দুপুরে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দলের 3 ও 4 নম্বর দলের মধ্যে এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। 12 ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে শীর্ষ 2 দল। প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি ফাইনালে যাবে, পরাজিত দলের জন্য ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারে জিততে পারলে। 14 ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে, যেখানে এলিমিনেটর ম্যাচ জয়ী দল ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পরাজিত দল মুখোমুখি হবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে 16 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টায়। দ্বিতীয় পর্বের সকল ম্যাচ ও ফাইনাল ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সুপ্রিয় দর্শক, সর্বশেষ খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন ব্রেকিং নিউজ ইউটিউব চ্যানেল, ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।